গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমারাও ভালো আছি। আমার শরীরটা সত্যি ভালো নেই, কেন প্রচণ্ড মাথায় পেন হচ্ছে, ঘুম ঠিক মতো হচ্ছে না, একদম ঘুম কমে গেছে। আর তো এই হচ্ছে, তো সেই জন্য একটু দেরি দেরি করে দুদিন তিন দিন অন্তর ব্লগ যাচ্ছে। মানে ইচ্ছা করছে না, মানে একদম কোনো কিছু করতে বাধ্য হয়ে করতে হচ্ছে। রেগুলারের কাজ তো করতেই হবে, তাই কি না? গরমই হচ্ছে আর সকাল থেকে পুরো বৃষ্টি, সকাল থেকে কি কাল রাত থেকে বৃষ্টি। আর আজকে বলি বুধবার, আর তো আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীতে আপনারা যারা আছেন সবাই মানে ভালোভাবে বাপের বাড়ি যান, কাটান, জামাইরা ভালোভাবে খাবেন, আর শাশুড়িমারাও বেশ ভালোভাবে রান্নাবান্না করবেন। আমারও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু আমারও শরীরটা খারাপ, তারপরে বাপির তো শরীর খারাপই জানেনি। মা অনেক করে কালে বলছিল আয় নে ঘুরে যা, আর না থাক, সামনে বসে সব কিছু ভালো হলে তখন যাব। তো ওই হচ্ছে, সেই জন্যই যাইনি। কেন দেখুন, মন মেজাজ শরীর না ভালো না থাকলে আনন্দ করার এটাই থাকে না, তাই না? নাহলে প্রত্যেক বছরই মানে এত ভালো করে হয় আর খুব মজাও লাগে। তো যাই হোক, এই হচ্ছে, সব কিছু নিয়েই চলতে হবে জীবনে, সুখ দুঃখ ভালো মন্দ সব কিছু, তাই না? আর কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে পুরো একদম মারাত্মক জল বৃষ্টি, আর এখনও টিকটিক করে হয়ে যাচ্ছে। দেখুন পুরো ভিজে চারদিক ওয়েদার, আর পুরো অন্ধকার অন্ধকার হয়েই আছে। ভালো লাগছে, বর্ষাকালে বৃষ্টি হলে ভালো লাগে, কিন্তু আবার জল জমে গেলে মানে সেরকম ভালো লাগে না। আমরা যেরকম আছি জায়গায় ঠিক আছে, কিন্তু যাদের ক্ষতি হওয়ার তো ক্ষতি হয় না এই বর্ষায় বন্যায়। তো যাই হোক, এরকমই কাল থেকে, কালকে রাত্রে খুব অসুবিধারে এখন আবার ঝিরঝিরি হচ্ছে। মানে জামাই ষষ্ঠী দিনটা সারাদিনই বৃষ্টি। আর এই আর আমি আজকে মেয়েকে ক্লাস করাতে পারিনি, আমার হাজব্যান্ড বকাবকি করছে, থাক আজকে তাড়াতাড়ি উঠতে হবে না তোমাকে, একটু রেস্ট নাও। আমি সাড়ে সাতটা কুড়িতে উঠলাম। হাজব্যান্ডও ওই তখনই উঠে গেল, দোকান খুললো। ওরও তো নাইট শিফট, ওরও একটু চাপ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের চলতি দোকান 42 বছরের দোকান, সেটা একটা বন্ধ করলে হয় না। এখন হাজব্যান্ড বাড়ি থেকে কাজ করছে বলে হচ্ছে বলে ওদের খুলতে পারছে, যখন অফিস একদম টোটালি খুলে যাবে, যেতে হবে সব মানে রেগুলারই, তখন কী করবে জানি না। তখন হয়তো খুলতে পারবে না, দোকান বন্ধই রাখতে হবে। আর এই হচ্ছে, তো সেই জন্য আজকে মেঘে ক্লাস করাইনি, আর আজকে ইম্পর্টেন্ট কোনো ক্লাস ছিল না, ওই আর্ট অ্যান্ড ক্রাফট ড্রয়িং এইসব ছিল। তো সেই জন্যই আরও বিশেষ হেল্পের কথা বলতে হবে না, ছেড়ে দাও, একটু রেস্ট নাও। কেন ক্লাস করতে গেলে সেই তাড়াতাড়ি উঠতে হবে, একটু অন্তত টিফিনটা করে আমাকে ক্লাসে ওর সাথে বসতে হবে না, তো সেই জন্য একটু তাড়াতাড়ি উঠতে হবে। সেই জন্যই হাজব্যান্ড বারণ করলো, আর এই এখন নিয়ে ঘুমাচ্ছে, বুঝছেন? পুরো অন্ধকার ওয়েদারটা এত। আমি চা নিয়ে এসেছি, একটু চা খাই। আর দেখতে পেলেন দুধ গরম করলাম, এর খাবার কনফ্লেক্স করলাম, চা করলাম, আর একটু ব্রেকফাস্টে পাস্তা করলাম। আমি ব্রেকফাস্টে পাস্তা করবো, কেন কালকে মঙ্গলচণ্ডী গেছিলো, লুচি, সেমুই, ফুলকপি আলুর তরকারি, তারপর ওই মুখ কড়াই সিদ্ধ করেছিলাম, এইসব খাওয়া হয়েছে। আজকে ব্রেকফাস্টে আমি রুটিমুটি তরকারির মধ্যে কিছু করতে বারণ করলো, হালকা ওই জন্য পাস্তা ছিলো সকালে। তো পাস্তা আমি, মা, হাজব্যান্ড খাবো, মেয়ে খাবে না, মেয়ে কনফ্লেক্স খাবে, মেয়ে পাস্তা অতটা পছন্দ করে না, খেলেই এক চামচ এরকম। আর বাবা অতটা খায় না, তো বাবার লুচি আছে, তো আলু ভাজার আমি দেখতে পেলাম, ওই আলু ভাজা দিয়ে লুচি খাবে। হচ্ছে আরো কি বলুন তো, বাড়িতে থেকে থেকে না বদ্ধ হয়ে না, একটা যেন শরীরের মধ্যে একটা কেমন এরো হয়ে এসেছে। তাও আমি নানান কাজে ব্যস্ত থাকি, কোনোদিনও এই থাকি না
এই ওই টুকিটাকি করতেই থাকে ঘরের এই ওই গাছগুলো নিয়ে বিষয়। তখন তো জানেন প্রচুর গাছ আছে, সেগুলো সবাই নিয়ে প্রতিদিনই ওই হয় যাতে মাইন্ডটা অন্যদিকে রাখতে পারি। কিন্তু না, দেখছি হচ্ছে না, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। আমার এমনি পাওয়ার আছে, পাওয়ারটাই ডিস্টার্ব করছে হয়তো, জানি না। নেক্সট মান্থে যাব দেখাতে। তারপর আমার এইগুলো একটু ফুলছে, মানে এই পাশটা যায় না কোলেস্ট্রলের জন্য কিনা যায় না, সেই জন্য চোখও দেখাবো এবং একটা মেডিসিন ডাক্তারও দেখাবো। এগুলো না ফুলছে, আমার দিদিরও আছে কোলেস্ট্রলের জন্য। তো ওই হচ্ছে, তাই চল চাটা খেয়ে সকালবেলা অনেক কিছু বক বক করে ফেললাম। তারপরে এবার লাঞ্চে যাবো, লাঞ্চে গিয়ে ওই যেতে চচ্চড়ি করবো একটু বড়ি টড়ি দিয়ে, সমস্ত সবজি রাঙালু কাঁচকলা উচ্ছে টুচ্ছে এইসব দিয়ে, আর তেলাপিয়া মাছের ঝোল করব পটল দিয়ে আলু দিয়ে, ব্যাস এই হচ্ছে। আর ডিনারে এখনো কিছু করিনি, ডিনারে দেখা যাবে রাত্রেবেলা। তো গাইস, চা খাওয়া হয়ে গেছে, এখন ডাস্টিং করছি, সমস্ত সব কিছু মুছে মাছে নিয়ে তারপরে আবার ব্রেকফাস্ট বানাতে যাব। সমস্ত ডাস্টিং ওয়াস্টিং কমপ্লিট হয়ে গেছে, এবার ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। তো একটু শসা খাবো, মানে পাস্তার সাথে, তো সেই জন্য একটু শসাটা আগে কেটে নিচ্ছি, তারপর পাস্তাটাকে বানাবো।
ব্রেকফাস্ট হয়ে গেল খাওয়া, আর এদিকে আমার মানে বাসন বাসন মাজা হয়ে গেছে, সব বাসন মেজে নিয়েছি। কেন আগে বেসিনটা খালি থাকলে সুবিধা, আর আমি তো রান্না করতে করতে টুকিটাকি সব বাসন মেজে নিই, ওই জন্য আমার হিউজ একসাথে বাসন পড়ে না। তো এই বাসন মাজা হয়ে গেছে, এবার রান্নাঘরটা পরিষ্কার করব। আর এদিকে মেয়ে খাচ্ছে, ও তো উঠলে 15টা বেজে গেছে, তো ওই জন্য আর তার জন্য রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে গুড়ি গুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে, কোনো হেল্পফেল নেই বৃষ্টির। তাই জন্য thank you.
গাইস, দোতলায় সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন ছাদে এসেছি। আর ছাদে একটু জল জমেছে হয়েছে, সেগুলোকে একটু ঝাড় দিয়ে দিচ্ছি। গুড আফটারনুন গাইস, এখন 1:30 বাজে যায়, তো এখন স্নান করে চলে এলাম। আর আজকে শ্যাম্পু দিয়েছি মাথায়, তো ওই জন্য একটু দেরি হয়ে গেল। আর দেখুন মেক করছে, আবার একটু আকাশটা পরিষ্কার হয়েছে, কিন্তু ওদিকটা আবার মেক করে আছে। আরে জামা কাপড় শুকোতে হবে, ওদিকে মেয়ে খাচ্ছে। এবার তাহলে আজকে ব্লগটাকে এখানেই শেষ করব, কেন আর বাড়াবো না। আর একটু মনটা খারাপও লাগছে, জামাই ষষ্ঠে যেতে পারলাম না। চাইলে হয়তো বাপিকে মা আমাকে আসতে বলতাম, কিন্তু বাধ্য হচ্ছে, আমার বাপি একদম হাঁটাচলা করতে পারছে না। মানে হাঁটাচলা বলতে বাথরুম তো সবই যেতে পারছে, কিন্তু রাস্তায় বেরিয়ে যে হাঁটাচলা করতে পারবে সেরকম ক্ষমতা নেই, খুবই শরীর দুর্বল একদমই। তো এই জন্যই, নাহলে মা বাপিকে বলতাম এখানেই চলে আসো, এখানেই হবে। তো এই জায়গাতে তো মনটা খারাপ লাগবে। আর এই হচ্ছে কী করা যাবে, সামনে বছর আবার সুস্থ থাকলে সব ভালো থাকলে সব হবে, তাই না? আর তাহলে চলুন এর সাথে সাথে আজ ব্লগটা এখানেই শেষ করছি। আজ এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কিন্তু নিউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন। আর ফ্রেন্ড ফ্যামিলিদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আর তাহলে চলুন আবার একটা অন্যরকম ব্লগ আশা করছি নিয়ে আসবো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সেফটিভাবে থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর আজকে সব বউদের, শাশুড়িদের, বলিয়ে জামাইদের ভালোভাবে জামাই